আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যেহেতু আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, সেহেতু আমাদের ইচ্ছা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, স্বপ্ন রয়েছে, আর সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে। ছোটবেলা থেকেই আমাদের বাবা মা আমাদেরকে শেখায় কিভাবে বড় হতে হবে, কিভাবে সফলতা অর্জন করতে হবে, আর আমরাও তাই শিখে আসছি। আমরা এই অন্ধকার সফলতার পিছনে ছুটেই চলেছি, কিন্তু কই, কোথাও তো সফলতা খুঁজে পেলাম না। যখন জন্মগ্রহণ করলাম তখন বাবা মা ভাবলেন এটাই তাদের সফলতা। যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সফলতা। যখন দাঁড়াতে পারলাম মনে হলো এটাই সফলতা। যখন হাঁটতে শিখলাম মনে হলো যে এটাই তো সফলতা। তারপর বাবা মা আদর করে নিয়ে স্কুলে ভর্তি করালেন, শিখিয়ে দিলেন ক্লাসে প্রথম হওয়াটাই আসল সফলতা। এরপর ভাবলাম না, মাধ্যমিক এ প্লাস পাওয়াটাই সফলতা। তারপর ভাবলাম উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট পাওয়াটাই সফলতা। ভুল ভেঙে গেল, বুঝতে পারলাম একটা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাটাই আসল সফলতা। না, মনে হলো ভার্সিটিটা শেষে ভালো একটি চাকরি পেতে হবে, তাহলে আমি সফলতা অর্জন করতে পারব। তারপর বুঝলাম নিজের টাকায় বাড়ি গাড়ি করতে হবে, এটাই নিচে পায়ে দাঁড়ানো এবং সফলতা। আবার ভুল ভাঙল, এরপর বুঝলাম বিয়ে করে সংসার করতে হবে, এটার মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। না, বিয়ে করে সন্তান জন্ম দিতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। বছরগুলো চাকরি থেকে রিটায়ারমেন্ট, সারা বছরের জমানো টাকাগুলো বসে বসে খাওয়াটাই সফলতা। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গিয়েছেন, তারপর হাসপাতালে ভর্তি, চোখ দুটি বন্ধ হয়ে আসছে। ভাবতে লাগলেন জীবনের সকল অর্জন আর সফলতাগুলো কি হতে লাগলো। ভাবতে লাগলেন সেই সফলতাগুলো কোথায়, সে অর্জনগুলো। আমাদের তো সময় ফুরিয়ে আসছে, কি হবে এখন আপনার আমার, এখন কি হবে? এখন আমাকে কবরে চলে যেতে হবে, কি হবে সে অন্ধকার কবরে? চোখ দুটো ভিজে আসছে, আপনি বেড থেকে উঠতে পারছেন না। বুঝতে পারলেন এই পৃথিবীর কোনো কিছুই সফলতা নয়, যা করেছি তার প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়, যার মূলে আকাশ ছোঁয়া স্বপ্ন আর আকাঙ্ক্ষা। এখন আপনার ইচ্ছে করছে ভালো কাজগুলো করা, কোরআন পড়া, সলাত পড়া, আরও বিভিন্ন আমল করা। এটা করা ছাড়া আর কোনো গতি নেই, এবং ইতিমধ্যে আপনি জেনে গেছেন যে হ্যাঁ, আল্লাহ আছে, ইসলাম আছে, এর মৃত্যুর পর আরেকটা জীবন রয়েছে। ঠিক সেই সময় একটি আয়াত আপনার চোখের সামনে ভাসল, আল্লাহ তাআলা বলছেন এগুলো আল্লাহর সীমারেখা, আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করমে জান্নাতে, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে, আর এটা হলো মহা সফলতা। শেষের লাইনটি নিজের মধ্যে ধাক্কা দিচ্ছে, এতদিন কিসের পিছনে ছুটলে, কোথায় সফলতা, আপনি কোথায় খুঁজলেন সফলতা, তা যেন এখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। তাহলে কি আমরা সফলতা বলতে দুনিয়াকে মেনে নেব নাকি আখিরাতে মেনে নেব? এখনও সে আকাশের দিকে তাকিয়ে নিজে নিজে চিন্তা করুন, অনুতপ্ত হন, আল্লাহ তাআলার কাছে এখনই ফিরে আসুন, সময় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।